हेलो वेलकम बैक टू माय चैनल। ब्लैक बग में फास्टैग एक्टिवेट करने के लिए क्या करना पड़ेगा, न्यू प्रोसीड्योर। ब्लैक बग में फास्टैग एक्टिवेट करते के लिए की करते हैं, नतून प्रसेस। तो चलो देखा जाक। सो এখানে আমি একটা অ্যাকাউন্ট খুলে ফেলেছি যেটা অলরেডি আমাদের এক্সিস্টিং কাস্টমারের। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক গাড়ি অ্যাড করাই আছে। সো প্রথমত যখনই কোনো নতুন গাড়ি কেউ কিনবে বা পারচেজ করবে, তার ফাস্ট্যাগটা অ্যাক্টিভেট করতে হলে আমাকে প্রথমে যেতে হবে ডিজেল বাটনে। ডিজেল বাটন প্রেস করে এখানে উপরে যে প্লাস ট্র্যাক বাটন আছে, এই প্লাস ট্র্যাকটা হচ্ছে অ্যাড ট্র্যাক বাটন। এখানে প্রেস করে গাড়ির নাম্বারটা এখানে দিয়ে ভেরিফাই করতে হবে। যখনই ভেরিফাই করাবে তখন সঙ্গে সঙ্গে নিচের দিকে দেখতে পাচ্ছেন যেমন এই যে অপশানগুলো চলে এসছে, এই অপশানগুলো চলে আসবে, ঠিক আছে, এইচপি আর রিলায়েন্সের। সো আমি এই মুহূর্তে 11F2699 গাড়িটা করছি, অলরেডি আমি এটা করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে ডিজেল বাটন ভেরিফাইড হয়ে গেছে। ডিজেল বাটন যদি ভেরিফাইড না হয় তখন দেখবেন ওখানে অটোমেটিক্যালি বাই ডিফল্ট দেখিয়ে দেয় যে আরসি ভেরিফিকেশন ফেল্ড। লাইক এই গাড়িটা যেমন দেওয়া আছে, এটা একটা ভুল নাম্বার যেহেতু দেওয়া আছে, এখানে বলাই আছে যে আপলোড আরসি ফটো, ট্রাক আরসি ফটো। তো তখন আমাকে কী করতে হবে, ওখানে আরসিগুলো আপলোড করে দিতে হবে, অথবা ডিজেল বাটন ভেরিফাইড হয়ে গেলে আমাকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে। কেওয়াইসি কমপ্লিট করতে গেলে বাঁ দিকে ওপরে থাকা এই যে মেনু বাটনটা আছে, তিন লাইন জাস্ট কর্নারে, এটা ক্লিক করতে হবে। ক্লিক করে কেওয়াইসি বাটনে যেতে হবে। দেন ঠিক নিচের দিকে নেমে এসে দেখবেন গাড়ির নাম্বারগুলো দেওয়া থাকবে, ওখানে প্রেস করলেই আপলোড আরসি ফর ট্রাক আপলোড বাটন দেওয়া থাকবে। যদিও এটা আমি ভেরিফাইড করে দিয়েছি, এটা অলরেডি ভেরিফাইড বলে এসে গেছে। তো দুটো আরসি বোথ সাইড, ফ্রন্ট অ্যান্ড ব্যাক। আর যদি বোথ সাইড না থাকে, যদি পার্টিকুলার হয় তো তার সেম সাইড বোথ অপশানে গিয়ে আপলোড করে দিতে হবে এবং সাবমিট করতে হবে। আর গাড়ির ট্রাক ডিটেল যেটা আছে, ট্রাক ডিটেলটা এখানেতে ওয়ান বাই ওয়ান নেক্সট 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 করে যেমন আসবে সেগুলোকে সাবমিট করতে হবে। তো এটা যেহেতু ডালা বডি গাড়ি, তাই আমি কন্টেনার গাড়ি, কন্টেনার ছচাকা পাসিং নটন, পাসিং মানে হচ্ছে টোটাল ওজন থেকে খালি গাড়ির ওজন বাদ দিলে যেটা হয় সেটা পাসিং, তার লম্বা হাইট আর ফ্লোরিংটা কী দিয়ে আছে, মানে স্টিল মেটালের তৈরি না কাঠের তৈরি না কীসে সেটা। তো ম্যাক্সিমাম গাড়ি এখন স্টিল মেটালই হয়, তো ফ্লোরিংটা স্টিল মেটাল দিয়ে হবে। ওকে করে সাবমিট করে ডিটেল সাবমিট করলে এখানে এই ট্রাক ডিটেল ভেরিফাইড এবং আরসি ভেরিফাইড হয়ে যাবে। ওকে তো আমি আপাতত এইটুকু জিনিস বুঝলাম, কেওয়াইসিটা পরে একবার বুঝিয়ে দেবো কীভাবে করতে হয়। তো ফাস্টটা কীভাবে অ্যাক্টিভেট করবো, মেন যে জিনিসটা ফাস্টট্যাগ বাটনে আমাকে যেতে হবে। তার আগে আমি বলে দিই, অ্যাড মানি যেহেতু এখানে করা আছে, তো অ্যাড মানি করতে গেলে এখানে কী করতে হবে, বস অ্যাকাউন্টে ক্লিক করতে হবে, অ্যাড মানি সেকশনে ক্লিক করতে হবে। নিচে যেমন 500 বা 1000 লেখা যাবে যেমন লিখতে হবে, প্রসিড টু পেতে ক্লিক করতে হবে। আর নিচে পে নাও বাটন দেখতে পাওয়া যাচ্ছে, পে নাও বাটনে ক্লিক করলে এখানে প্রসেসে যত রকমের অপশান আছে সেগুলো সব চলে আসবে, ইউপিআই, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, আইএমপিএস, সব কিছু সুবিধা আছে, এগুলো হয়ে যাবে। বাট ডেবিট কার্ড থেকে করলে এক্সট্রা চার্জেস লাগে, ক্রেডিট কার্ড থেকে করলেও এক্সট্রা চার্জেস লাগে, সেটা তার ব্যাংকের ওপর ডিপেন্ড করে। সো আমি এখানে অলরেডি 500 টাকা অ্যাড করে রেখেছি, আপনারাও সেমভাবে অ্যাড করতে হবে, খুবই সহজ প্রসেস। জাস্ট বস অ্যাকাউন্টে ক্লিক করতে হবে, অ্যাড মানিতে ক্লিক করতে হবে, এন্টার অ্যামাউন্টকে অ্যামাউন্টটা দিয়ে দিলেই প্রসিড টু পে। সে যদি 1 টাকাও হয় সেখানে তো সেমই অপশান চলে আসবে, এই দেখুন প্রসিড টু পে অপশান চলে গেলো, পে নাও বলার বাটন চলে গেলো, ঠিক আছে। তো ফাস্টাগে আমি এবার বাই কী করে করবো, ফাস্টাগে বাটনে গিয়ে ক্লিক করলেই, যেহেতু এটা এক্সিস্টিং কাস্টমার তার এখানে এইরকম সার্ফেসটা আসছে, যদি এক্সিস্টিং কাস্টমার না হতো তাহলে এই সার্ফেসটা আসতো ঠিক এইরকম। আমি যেহেতু IDFC ফাস্টাগ নেবো বলে ঠিক করেছি, IDFC আর যে অ্যাক্সেস দিতে যাবে তার অ্যাক্সেস, বাট অ্যাক্সেসের ক্ষেত্রে 550 টাকা চার্জ লাগে, IDFC-র ক্ষেত্রে অনলি 99। বাট এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনটা বলে দিই, এখানে কিনতে গেলে আপনাকে কী করতে হবে, বাই ফাস্টাগ বাই দিস প্ল্যান অপশানে ক্লিক করতে হবে। বাই দিস প্ল্যানে ক্লিক করে রাইট সাইড কর্নারে তিন ডটে ক্লিক করতে হবে, তিন ডটে ক্লিক করলে এন্টার সেলস কোড অপশান আসবে, এখানে গিয়ে দিতে হবে 83947। জাস্ট অ্যাপ্লাই বাটন প্রেস, অ্যাপ্লাইড বাটনটা গ্রিন হয়ে গেলো, কন্টিনিউ বাটন প্রেস করতে হবে, দেন এখানে গিয়ে পে করতে হবে। আমি কোডটা আরেকবার বলে দিচ্ছি, জাস্ট থ্রি ডটে আপনার কী করতে, প্রথম থেকে বলছি, ফাস্টট্যাগ বাটন ক্লিক করে রাইট সাইড কর্নারে থ্রি ডট, ফাস্টট্যাগ বাটনে ক্লিক করলাম রাইট সাইড কর্নারে থ্রি ডট, দেন বাই ফাস্টট্যাগ, অথবা প্রথম পেজ যদি এইরকম আসে বস ফাস্টট্যাগ বলে, যারা প্রথম কিনবেন বাই দিস প্ল্যানে জাস্ট ক্লিক করবেন, IDFC-তে গিয়ে লাস্ট একদম সাইড কর্নারে রাইট সাইডে ওপরে তিন ডটে ক্লিক, এন্টার সেল কোড, সেল কোডটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, 83947 দিয়ে অ্যাপ্লাই বাটনটা প্রেস করবেন, যেই গ্রিন কালার হয়ে গেলো অ্যাপ্লাইড হয়ে গেলো, কন্টিনিউ, দেন পে, পে নাও পে হয়ে গেলো। দেন অ্যাড ভেহিকেল নাম্বার যে করা হলো ওর উপরে ভেহিকেল নাম্বার যেটা আছে 2692, ঠিক আছে,
জাস্ট ওটা সিলেক্ট করা হলো, কত চাকা গাড়ি? ছ চাকা গাড়ি। এর পাসিং কত আছে? 18,000 সামথিং, সো অ্যাবভ 12,000। তার মানে ভালো করে দেখেন, 18,000 সামথিং মানে হচ্ছে অ্যাবভ 12,000। সো অ্যাবভ 12,000 করা হলো। নেক্সট যেই প্রেস করলাম, এখানে আমাকে বলা হলো ভেহিকেল ক্লাস 7 আর গ্রিন কালারে ফাস্টাগের কালারটা হবে। সো আমি ভেহিকেল ক্লাস 7 দিয়ে দিলাম। ইভেন আমার কাছে বারকোড থাকে, তো বারকোডটাকে এখানে অর্ডার কনফার্ম করতে হবে, বারকোড সাবমিট করতে হবে। বারকোড সাবমিটের জন্য আমার ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করে নেবে। জাস্ট অর্ডার কনফার্ম বাটন যেটা আছে রাইট সাইড কর্নার একটা অ্যারো মার্ক আছে, ওটা জাস্ট ক্লিক করা হবে। ক্লিক করলেই এখানে চলে আসবে বারকোড দেওয়ার অপশান। ঠিক আছে, বারকোডটা দেওয়ার অপশান চলে এলো। বারকোডটা দেওয়ার জন্য রাইট সাইড কর্নার 3 ডট অ্যাসাইন ফাস্টাগ বাটন, ঠিক আছে, এখানে এন্টার 60 বারকোড নাম্বার, আমাকে ফোন করলেই পেয়ে যাবেন। তো আমার কাছে এই মুহূর্তে একটা বারকোড ছিল যেটা আমি অলরেডি কাস্টমারকে দিয়েছি, পাঠিয়ে দিয়েছিলাম। তো সেটাকে আমি স্ক্যান করার চেষ্টা করছি ফোনের ছবি থেকে, যদি স্ক্যান নেয় তো ভালো, ওয়েল অ্যান্ড গুড, যদি না নেয় তাহলে ম্যানুয়ালি টাইপ করলেও হয়ে যাবে। ঠিক আছে, আশা করছি ফটো থেকে মনে হয় না হবে বলে। সো আমাকে কী করতে হবে? ম্যানুয়ালি টাইপ করতে হবে। ম্যানুয়ালি টাইপ করে দিই, আমি নাম্বারটা আপনাদের দেখিয়েও দিয়েছি, 6081160104। ঠিক আছে, দিয়ে আমি ট্রাকটাতে গেলাম। ওপেন, সরি ওপেন নয়, এটা এটা হচ্ছে কন্টেনার, কন্টেনার স্ট্যান্ডার্ড কন্টেনার, নট অনের পাসিং আছে, দিয়ে অ্যাসাইন ফাস্টাগ। যেই প্রেস করবো সঙ্গে সঙ্গে এটা অ্যাক্টিভেশন প্রগতি চলে যাবে। অফিসিয়াল ট্যাট অনুযায়ী 15 মিনিট লাগে, বাট আমি আনঅফিসিয়ালি বলবো 3-4 মিনিটের মধ্যে অ্যাক্টিভেট হয়ে যাবে। দেখা যাক কতক্ষণ অ্যাক্টিভেট হয়। তো ততক্ষণ আমি আরেকবার বলে দিই, KYC বাটনটা যেটা বলেছিলাম পরে বলবো। KYC করতে গেলে গাড়ির নাম্বার ডিজেলে অ্যাড করে দিতে হবে। যেই ডিজেলেতে গিয়ে এই ধরনের অপশানগুলো চলে আসবে, রিচার্জ আসবে না, তখন অ্যাক্টিভ বলে অপশান আসবে। যদি চলে আসে সঙ্গে সঙ্গে বাঁদিক অপশানে ওপরে মেনু বাটনে গিয়ে KYC, দেন এখানে আপলোড বাটনে গিয়ে KYCগুলো কমপ্লিট করতে হবে। আর কমপ্লিট করলেই এখানে টোটাল ডিটেলগুলো চলে আসবে। ঠিক আছে, তো এখানে যেমন এই গাড়িটা যেমন দেওয়া আছে, ঠিক আছে, প্রত্যেকটা গাড়িতেই গাড়ির ডিটেল ভরতে গেলে এইভাবে করতে হবে। যেমন এটা পেন্ডিং দেখা যাচ্ছে 2699টা, স্টার্ট দিয়ে পেস করা হবে। এখানে কী করতে হবে? কন্টেনার, নেক্সট স্ট্যান্ডার্ড কন্টেনার, ছ চাকা, নট অন পাসিং, 32 ফুট লম্বা গাড়ি, 9.5 ফুট হাইট, স্টিল মেটাল করে সাবমিট করলেই ভেরিফাইড হয়ে যাবে। ওকে, খুবই সহজ আছে, 3 মিনিটের মধ্যে এটা চালু হয়ে যাবে। দেখা যাক কতক্ষণ লাগে। দেখতে গেলে কী করতে হবে? ভিউ অর্ডার্স রাইট সাইড কর্নারে ফাস্টাগের ওখানে ক্লিক করলেই ভিউ অর্ডার্স অ্যাক্টিভেশন ইন প্রোগ্রেস, জাস্ট 3 মিনিটের মধ্যে চালু হয়ে যাবে। দেখা যাক কতক্ষণে হয়। সো দেখা যাক, 4:18 হয়ে গেছে, অ্যাক্টিভেশন ইন প্রোগ্রেস আমি তখন দেখেছি। এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে ফাস্টাগটা অ্যাক্টিভেট হয়ে গেছে 4:13, 4:09 দেওয়া হয়েছে, 13:00 হয়েছে, মানে 4 মিনিটের মধ্যে হয়ে গেছে অ্যাক্টিভেট। সো অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরে ঠিক ফাস্টাগের নিচের দিকে নেমে এসে দেখবেন ফাস্টাগ গাড়ির নাম্বার দিয়ে 99 টাকা ব্যালেন্স আছে। আর ফার্স্ট রিচার্জ আমাদের করতেই হবে, 401, 401। ঠিক আছে, যেই 401 রিচার্জ বাটন প্রেস করে লিখলেন, পে নাও অপশান আসবে, পে নাও করে দিলেন, ফাস্টাগটা এখানে ট্রানজ্যাকশান কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের কাছে এই মুহূর্তে কিছু স্কিম বা বোনাস চলছে, যেখানে আমি আপনার 500 টাকা যদি আপনি খরচ করেন, মানে 500 টাকা যদি আপনি রিচার্জ করেন, টোটাল 500 তো পেয়েই যাচ্ছেন, এক্সট্রা বেনিফিট হিসাবে আমি 100, 200 থেকে 300, মানে 100 পেতে পারেন বা 200 পেতে পারেন বা 300 পেতে পারেন এক্সট্রা বেনিফিট। ঠিক আছে, এইটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, এটা বলতে পারেন যে এখনকার মার্চের অফার বা ইয়ার এন্ডিং অফার বা হোলি অফার, যা একটা বলুন না কেন, এই অফারটা এখন কিন্তু চলছে। তো দেরি করবেন না, আর আমি সময় আপনাদের নষ্ট করব না। ঠিক আছে, ডিসক্রিপশানে আমি কোড দিয়ে দিলাম, সেলস কোড সবসময় মনে রাখবেন 83947, আর আমার মোবাইল নাম্বার 7003970767। হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে, আপনারা যে কোনো ওয়ার্কিং আওয়ার্সে ফোন করবেন। ওয়ার্কিং আওয়ার্স মিন রাত 10টার মধ্যে করবেন, সকাল 9টা থেকে রাত 10টা। ওকে, ধন্যবাদ।